শহরের ইতিকথা, অটোমান রাজ্যের গর্বিত এক নগরের নাম। কোন এক সভ্যতার চোরাবালিতে ভাঙ্গা ইটকাঠের দেয়ালের উপর দাঁড়িয়ে থাকা পুরাতন একটা শহরের ইতিবৃত্ত, এক গর্বিত অস্তিত্বের ঠিকানা। বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করতে সড়কে ফুলের আচ্ছাদনে যেমন মুগ্ধ হচ্ছিলাম, তেমনি খুব মনে পড়ছিল ওরহান পামুকের কথা, যিনি এ শহরে অ্যাপার্টমেন্ট বয় নামে পরিচিত ছিলেন। পাঁচতলা ভবনে বেড়ে ওঠা পামুক যেমন জানিয়েছিলেন, বসফরাস নদীর দুই কূল ছাপিয়ে মানুষের মনন, দেশজ চিন্তা, চেতনা, জীবন ব্যবস্থা আর যাপিত জীবনের বিশুদ্ধ হাওয়া ধীরে ধীরে সমর্পিত হয় আলোকোজ্জ্বল পশ্চিমা সভ্যতার করতলে। পশ্চিমের চিরায়ত এই দান্দিক বৈষম্যকে আত্মস্থ করে ইস্তাম্বুল যেন এখনো দাঁড়িয়ে আছে তার গৌরবময় ঐতিহ্যকে আঁকড়ে ধরে, দিবস ও রজনী শহর ঘুরে সেই ইস্তাম্বুলকে মিলিয়ে নেয়া। ইস্তাম্বুলের পুরনো নাম কনস্টান্টিনোপল, এছাড়া এটি বাইজেন্টাইন নামেও পরিচিত ছিল। এটি পূর্বে উসমানীয় সাম্রাজ্যের রাজধানী ছিল। ইস্তাম্বুল একটি আন্তঃমহাদেশীয় শহর, এর এক তৃতীয়াংশ জনসংখ্যা এশিয়ায় বসবাস করলেও এটি ইউরোপের বাণিজ্যিক এবং ঐতিহাসিক কেন্দ্র। ইস্তাম্বুল শুধু একটি শহরই নয়, বরং বলা চলে একটি কিংবদন্তি। একসময় এই ইস্তাম্বুল শহরই ছিল তুরস্কের রাজধানী, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে শত্রু দ্বারা অবরুদ্ধ হয়ে পড়ায় রাজধানী স্থানান্তরিত হয়ে যায় আঙ্কারায়। First in the 4th century, then it was collapsed and they made a second time at the 5th century. চতুর্থ শতাব্দীর সময় এটা ধ্বংস হয়ে যায়, পরবর্তীতে যা সংস্কার করা হয়। এটি 1500 বছর আগের স্থাপনা। প্রথমে এটা একটা গির্জা ছিল, পরে অটোমান সাম্রাজ্যের সময় মসজিদে রূপান্তর করা হয়। সবশেষ 1934 সালে মুস্তফা কামাল আতাতুর্ক তার শাসনামলে এটিকে জাদুঘরে পরিণত করেন। Mustafa Kemal Atatürk, the founder of the Turkish Republic's decision, it became a museum. Istanbul is one of the greatest cities in Central Asia and it is the ইস্তাম্বুল সেরা একটি শহর। অটোমান সাম্রাজ্যের সময় থেকে ঐতিহ্যের শহরে রূপ নেয় ইস্তাম্বুল। এটি ইতিহাস ঐতিহ্যের আতুর ঘর, যুগ যুগ ধরে যা বিরাজমান। ব্লু মস্ক এন্ড সুলতান আব্দুল হামিদ মস্ক এন্ড এ নাম্বার অফ আদার থিংস। বর্তমান তুরস্ক নিয়ে, বর্তমান ইস্তাম্বুল নিয়ে আমরা যখনই স্থানীয় মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, স্থানীয় নাগরিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারা নিশ্চুপই থেকেছেন এবং হৃদয়ের যেই বার্তাটুকু আমরা পেয়েছি সেখানে এখনও আমরা মুস্তফা কামাল আতাতুর্কের সৌরভে ছড়িয়ে যেতে দেখি। সেই হৃদয়ের সেই স্পর্শই আমরা এখানকার জনমানুষের কাছ থেকে পেয়েছি। ডেকে নিয়ে যায় তাসকিম স্কোয়ারে।
প্রথমেই চোখ গেল ইতালিয়ান ভাস্কর পিটারো ক্যানোনিকা নির্মিত প্রজাতন্ত্র স্মৃতিস্তম্ভের দিকে। তাসলিম স্কোয়ার প্রতিবাদের তীর্থভূমি, মন কেড়ে নেয় ফুলের দোকান। ধরিত্রীতে কত রঙের গোলাপ আর টিউলিপ ফোটে তার উত্তর মিলে এখানে। ফুলের সৌরভ কেড়ে মন প্রাণ দুই ছুটে যায় সুরের কাছে। তাসলিম স্কোয়ারের এই গলিপথে সুর আর আলোর ঢেউ চলে মিলেমিশে। Tourist people, when they come here, they like it here, but the people from here is very bad. In Istanbul, the people is bad. I like Istanbul. কানে রেশনা কাটতেই বসফরাসের উত্তাল ঢেউয়ের কাছে সমর্পণ। ইস্তাম্বুলের প্রতি পর্যটকদের লোভের প্রধান কারণ একপাতে এশিয়া এবং ইউরোপের স্বাদ নেয়া। বসফরাস প্রণালীর দুই দিকে দুই মহাদেশ। বসফরাস যুক্ত করেছে কৃষ্ণ ও মর্মর সাগরকে, আর তার বুকের উপর তৈরি সেতু যোগ করেছে দুই মহাদেশের হৃদয়। বসফরাসের দুই তীর ঘেঁষে রোমান, ব্যাজেন্টাইন এবং অটোমান শাসনামল থেকেই দুর্গ তৈরি হয়েছে। আয়া সোফিয়া, ব্লু মস্ক, তোপকাপি প্যালেস। I love living in Istanbul. It is a beautiful city. আমি এই শহরকে ভালোবাসি। এটা চমৎকার একটি শহর, অসাধারণ পরিবেশ। এখানে খুব সহজে যে কোনো জায়গায় যাওয়া যায়। ইউরোপ ও এশীয় ঐতিহ্যের মিশেল এখানে রয়েছে। 98% মানুষ মুসলিম হলেও এটি পুরোপুরি একটি অসাম্প্রদায়িক দেশ। যেটা বলছিলাম যে বসফরাস প্রণালীর একদিকে ইউরোপ এবং একদিকে এশিয়া, এখানকার তরুণদের সঙ্গে কথা বলেছি, এখানকার প্রবীণ যারা আছেন সেই প্রবীণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলেছি, সবাই কিন্তু তাদের যে ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পাশাপাশি এই যে ওসমানিয়া শাসন আমলে যে তাদের যে সাম্রাজ্য বিস্তার হয়েছে সারা পৃথিবী জুড়ে, তা নিয়ে তারা গর্বিত। তারপরও এক ধরনের আক্ষেপও কিন্তু তাদের মধ্যে আছে যে সেই নাজিব হিকমতের কবিতার প্রভাবে যদি বলি, যে তারা বলছেন যে আমরা যেমন সুন্দর একটি পৃথিবী চেয়েছিলাম সেই পৃথিবী এখন আমরা তৈরি করতে পারিনি, আমরা যেমন একটা দেশ চেয়েছিলাম তেমন সে দেশটি এখনও তৈরি করা হয়নি, যেমন বন্ধু প্রত্যাশিত ছিল আমাদের সে বন্ধুকে এখনও খুঁজে পায়নি। তারপরও কিন্তু এই যে দুই প্রান্তের মানুষ, এশিয়া এবং ইউরোপের, যাদের যারা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, যাদের হৃদয় এক ইস্তাম্বুল, তারা কিন্তু এখনও আশাবাদী সেই বন্ধু, সেই দেশ, সেই পৃথিবীকে তারা খুঁজে পাবেন।